18 থেকে 24, জীবনের চরম বাস্তবতার মুখোমুখি হওয়া যায় এই বয়সটায়। তোমার বয়স যখন 18 থেকে 24-এর মধ্যে থাকবে, তখন তুমি অনেক প্রিয় বন্ধুদেরকে হারিয়ে ফেলবে। তুমি অনেক ভুল চিন্তা করবে, ভুল সিদ্ধান্ত নেবে, তুমি অনেক সময় বিভিন্ন বিপর্যয়েও ব্যর্থ হবে। তুমি নতুন করে অনেক কিছু উপলব্ধি করতে পারবে, তখন তুমি কিছুটা বাস্তবতা বুঝতে শুরু করবে। মাঝে মধ্যে নিজেই নিজেকে চিনতে অনেক কষ্ট হবে, তুমি অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সময় পার করবে। হতাশা, একাকিত্ব, বিষণ্ণতা, প্রিয়জনদের দেয়া কষ্ট তোমাকে ছাড়তেই চাইবে না। যাদেরকে তুমি এই দুনিয়ার সব থেকে বেশি ভালোবাসতে, তারাই একসময় তোমাকে ছেড়ে চলে যাবে। যাদেরকে তুমি উপরে ওঠার সিঁড়ি দেখিয়েছিলে, তারাই তোমাকে উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতে চাইবে, তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে, অহেতুক বাজে আচরণ করবে, তারপর তোমার খুব কষ্ট হবে, খারাপ লাগবে, তুমি অনেক বেশি আপসেটও হয়ে যাবে। এমন কিছু করার কথা তোমার মাথায় আসবে যা তুমি কখনোই চিন্তা করনি। এমনকি সুইসাইড করার মতো ফালতু আর নিকৃষ্ট চিন্তা তোমার মাথায় আসতে পারে। তোমার কাছে মনে হতে পারে, এই জীবন রেখে কি লাভ? বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে যেতে পারে, দিনের পর দিন তুমি ডিপ্রেশনের মধ্যে দিয়ে কাটাবে, তখন পৃথিবীর কোনো মোটিভেশন তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারবে না। তুমি না চাইলেও তোমার ভালোবাসার মানুষটির সাথে কাটানোর সময় তোমার প্রতিটা মুহূর্তে মনে পড়বে, আর তুমি কষ্ট পেতে থাকবে দিনের পর দিন, কিন্তু বেশি দিন না, 6 মাস বা 1 বছর, খুব বেশি হলে 2 বছর, তারপর তুমি আবার স্বাভাবিক হয়ে যাবে, আবার তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসবে। যে মানুষগুলো তোমাকে এত যন্ত্রণা দিল, সেই মানুষগুলো আবার তোমার সাথে নাটক শুরু করবে, তখন তুমি ওদেরকে রিজেক্ট করবে এবং পিছনে ফিরে হাসবে ওদেরকে দেখে, কারণ এতদিনে তুমি বুঝেছ ওরা কি। তোমাকে হতাশ হলে চলবে না, সব কিছুর পর তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করেছ, তারপর তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে, তুমি তোমার মতো করে সফলতা ছিনিয়ে নিয়ে আসবে। মনে রাখবে, সফলতাই হচ্ছে সর্বোত্তম প্রতিশোধ। জীবনটা তোমারই, তাই কারো দেয়া দুঃখ কষ্ট পেয়ে জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করো না, বরং আরও জেদি হয়ে ওঠো সফলতার জন্য। জীবন তোমাকে একটু কষ্ট দেবে, কারণ নাহলে তুমি পৃথিবীর আসল রূপটা চিনবে কী করে? এটাই জীবন, এটাই বাস্তবতা, আমাদের সবাইকে এটাই মানতে হবে। যাই হোক, এই যে দেখছো, আজ সকালে ঘরের সমস্ত কাজবাজ ছেড়ে দুজনে বসেছি গাছ লাগাবো বলে। যথারীতি দুজনেই সকাল থেকে ঘুরে ঘুরে গাছ কেনা, মাটি কেনা, সার কেনা, এই যে দেখছো, ও খুব হেল্প করে আমাকে সব কিছুতে, আমার সব স্বপ্ন পূরণে, সব শখ মেটাতে অনেক পাশে থাকে। জানি না, জীবনে অনেক টানাপোড়েন রয়েছে, অনেক বাধা নিষেধ রয়েছে, কিন্তু তবুও তার মধ্যে থেকে এই ছোটো ছোটো স্বপ্ন পূরণটা না অনেকটা পাওয়া। তো আজ যাই হোক শুরু করি। কল্যাণীতে বনবিতার নার্সারিতে নিয়ে গেছিলো আজকে আমাকে, বিশাল বড় নার্সারি, কোনোদিন দেখিনি এত বড় নার্সারি। প্রায় 1/2 ঘন্টা ঘুরে বেরিয়েছি, শুধু দেখে গেছি কত রকমেরই না গাছ হতে পারে, কত রকমের ফুল হতে পারে, আমার দেখে আজকে চোখ ধাঁধিয়ে গেছে, যে গাছগুলো কি সুন্দর প্রাণবন্ত হয়ে বেঁচে। এই রোদ, এত রোদ পড়ছে, গাছগুলো নির্জীবের মতো লাগছে ঠিকই, কিন্তু বিকেল হতে না হতেই যখনই জলগুলো পেল, কি দারুণ আবার উঠে দাঁড়ালো গাছগুলো। আশা নিয়ে আমিও কতগুলো গাছ কিনে এনেছি, 4 রকম জবা, 1টা মানি প্ল্যান্ট গাছ, টাইম ফুল, স্টার লিভস যেগুলো হয়, কি স্পাইডার ট্রি কিনে এনেছি, জানি না এগুলোকে বাঁচাতে পারবো কি না, চেষ্টা করবো অবশ্যই। আমার ব্যালকনিতে যে গার্ডেন করার শখটা ছিল সেটা ঠিকঠাকভাবে পূরণ করার, তো দেখতেই পাচ্ছ
এই মাটিগুলো ঢেলে নিয়েছি, এর মধ্যে কোকোবিট দিয়েছি, আর একটা কী ধরনের বেশ সার গাছের দোকান থেকে দিল সেটা দিয়েছি। দুটো টব মায়ের বাড়িতে ছিল, আসার পথে ঝপ করে নিয়ে চলে এসেছি। মায়ের শরীর খারাপ থাকায় এখন আর মা এই প্লান্টেশন করতে পারে না, তাই সিঁড়ির তলায় পড়েছিল, আমিও ঝোপ বুঝে নিয়ে চলে আসলাম। তো দেখতে থাকো কীভাবে বাগানটাকে আস্তে আস্তে তোমাদের সামনে সাজাই। এখন বেশি পারিনি, অল্প করেই এনেছি, সব কিছুই তো মানিয়ে গুছিয়ে চলতে হবে, অফিস, বাড়ি, ব্লগ, গেমিং পেজ, সব কিছুই তো, সেই জন্য অল্প কটাই এনেছি আপাতত। দেখা যাক, এগুলো বাঁচলে আবার সামনের সপ্তাহে গিয়ে কিছু গাছ কিনে আনবো। পছন্দ হয়েছে ঠিকই বেশ কিছু গাছ, কিন্তু সেই মুহূর্তে কাছে টাকা ছিল না, সেই জন্য আনতে পারিনি গাছগুলো সেইভাবে। তো যেটুকু হয়েছে ততটুকুর মধ্যে মোটামুটি গাছ কিনেছি আমি 500 টাকা, সার কিনেছি আমি 100 টাকার, আর টব কিনেছি আমি 200 টাকার। দুটো টব ওই বাড়ি থেকে এনেছিলাম, সেই জন্য ওই টব দুটোর টাকা আর লাগেনি, তো ওর মধ্যেই হয়ে গেছে আমার 400, 500, 700 আর 900 টাকার মধ্যে মোটামুটি ছোট্ট গার্ডেনটা সাজিয়েছি। তো দেখতে থাকো বন্ধুরা কীভাবে আমি আমার স্বপ্নের দিকে পূরণ করার দিকে আস্তে আস্তে এগোচ্ছি।